ওই ছাদের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত বামটা মনে করেন ছিল। তো এই বামটা মনে করেন আমরা আস্তে 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 এইভাবে লিফ্ট করবো কীভাবে এটাই বুঝতেছিলাম না। তো পরবর্তীতে আসলে দুইটা বাঁশের মধ্যে দড়ি বেঁধে আমরা আস্তে 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 করে বামটাকে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কী অবস্থা, সবার কেমন আছেন? আমরা গতকালকে সারাদিনটা অনেক চ্যালেঞ্জে কাটাইছি, কারণ হচ্ছে আপনার আমরা 30 ফিট উঁচু একটা বাম করছি। তো বামটা আসলে আমাদের খুব একটা সুন্দর হয় না, আসলে সুন্দর করা সম্ভব না, কারণ হচ্ছে যে কী যে একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, আমার পাশে একটা বিল্ডিং হয়েছে। তো বিল্ডিংটা হওয়ার কারণে আমার আসলে কবুতর পালাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াইছে। আমি কবুতর এবার ফ্লাইং করানো শুরু করি, আমি একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে আমার কবুতর ফ্লাইং করাইতে গেলেই পাশে বাসায় বসতেছে। তো এই মুহূর্তে আসলে আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা পুরো টিম পিডিবি জন লাভার মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ওই বিল্ডিংয়ের সমান উঁচু একটা বাম করব। তো বামটা করতে যাওয়া আপনার এই হচ্ছে সেই বাম, আপনারা দেখেন, আমি জানি না কতটুকু আপনারা বুঝতে পারবেন, এটা এই ফ্লোর থেকে 30 ফিট উঁচা দেখছেন। তো এইটা উঠাইতে গিয়া যে কত চ্যালেঞ্জ হয়েছে, তার মানে কী পরিমাণে চ্যালেঞ্জ ছিল এটা আপনাদেরকে আসলে সামনাসামনি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমাদের এই বামটার দাঁড়া করাইতে টোটাল লোক লাগছে হচ্ছে মনে হয় আপনার, আমরা 10 জন লোক ছিলাম, 10 জন লোকেও হইতেছিল না। তো পরবর্তীতে আমরা এই বাঁশের হেল্প নিয়েছি, এই যে আপনারা যে দুইটা বাঁশ দেখতেছেন এই বাঁশের মধ্যে দড়ি বেঁধে, এই যে এখনও দড়ি বাঁধা আছে, দড়ি বেঁধে এটা উঠাইছে। এটা টোটালি শরীফের আসলে টেকনিক ছিল। তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আপনার বামের ক্ষেত্রে যে কাজগুলো করছি সেটা হচ্ছে এই যে ফ্লোরের সাথে দেখেন আপনার ঢালাই করে দিছি, দেখছেন আমরা ফ্লোরের সাথে আপনার এই রয়্যাল বোল্ট দিয়ে নিচে মারছি। প্রথম কাজ হচ্ছে ফ্লোরের সাথে রয়্যাল বোল্ট দিয়ে নিচে মারছি, তারপর আবার এখানে আপনার মোটা অ্যাঙ্গেল দিয়ে বেঁকা করে লাগাই দিছি, তারপর আবার এখানেও লাগাইছি, উপরে এখানে আরও দুইটা লাগাবো, আরও এরকম দুইটা লাগাবো। তো আপনার তারপরে আপনার এই জিআই দিয়ে বাঁধছি, তারপর আপনার এই যে জিআই তার, এই জিআই তার দিয়ে আপনার বামটা টানা দেওয়া, এই হচ্ছে নর্মাল জিআই তার, আর এটা দেখেন কত মোটা, এই মোটা জিআই তারটা দিয়ে বামটা চারি সাইডে টানা দিছি। এবং আমাদের পুরো টিম বিডিবি জন লাভার, আমাদের সব মেম্বার যারা মনে করেন এখন আসে না, যেমন সাকিব এখন আমাদের সাথে আসলে নাই, কিন্তু সাকিবও আসছিল আপনার, সাকিব ছিল, তারপরে হচ্ছে মনে করেন আপনার লাদেন ছিল, আমরা যারা ছিলাম আমরা সবাই ছিলাম, সবাই মিলে এটা বহুত কষ্ট করে উঠাইছি। এবং আপনার কী পরিমাণে যে কষ্ট হয়েছে এটা যদি আপনারা কেউ কখনো তার মানে সামনাসামনি না দেখেন আপনারা বুঝবেন না। তো আমার বামটা আসলে দেখতে খুব একটা সুন্দর হয় নাই, সুন্দর না হওয়ার পিছনে মূল কারণ আমি বামটা ওয়েট কম করতে চাইছি, যে বামটার ওয়েট যাতে কম হয়, কারণ 30 ফিট উঁচা মানে হচ্ছে 3 তলা সমান উঁচা বাম। এবং এটার জন্য আমরা আবার ছিপও রেডি করছি, এই যে ছিপ, যেই ছিপ দিয়ে আমরা কবুতর নামাবো, দেখছেন ছিপ কত বড়, এইটা দিয়ে আমরা আজকে অলরেডি কবুতর নামাইছিও। তো কালকে সারাটা দিন আসলে আমাদের এরকম চ্যালেঞ্জের মধ্যেই গেছে। তো কী যে একটা অবস্থা হয়েছে, সবচাইতে বেশি যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে বামটা যখন আমরা উঠাইতেছিলাম ওই ছাদের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত বামটা মনে করেন ছিল। তো এই বামটা মনে করেন আমরা আস্তে 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 এইভাবে লিফ্ট করবো কীভাবে এটাই বুঝতেছিলাম না। তো পরবর্তীতে আসলে দুইটা বাঁশের মধ্যে দড়ি বেঁধে আমরা আস্তে 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 করে বামটাকে উঠাইছি। উঠানোর পরে আপনার দাঁড়া করাবো কীভাবে সেটাই আসলে আমরা বুঝতে পারতেছিলাম না, তার মানে আমরা একেবারে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিলাম সবাই, কীভাবে কী করব। তো শরীফকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শরীফকে। এইটা টোটাল বামটা মনে করেন আপনার বামের উদ্যোক্তা ছিল হচ্ছে মিতুল। তো আর মনে করেন পরবর্তীতে মনে করেন বামটা উঠানো দুইজন আসলে ব্যক্তি উঠানোর ব্যাপারে আসলে সবচেয়ে বেশি মেধা খাটাইছে, এক হচ্ছে মিম, এক হচ্ছে শরীফ, দুই হচ্ছে মিম, এই দুইজনে মনে করেন সবাই মিলে উঠাইছে। একমাত্র মেহেদি বাদে আমাদের কেউ বাকি ছিল না আসলে ছাদে। আর আমরা যে কাজটা করছি আপনারা দেখেন, আমি জানি না ক্যামেরাতে বোঝা যাবে কি যাবে না, আমরা পাইপটা জোড়া যে দিছি না, পাইপটা জোড়া দিছি, পাইপটার মধ্যে অ্যাঙ্গেল দিয়ে জোড়া দিছি, তিন সাইডে অ্যাঙ্গেল দিছি, এই যে এটা নিচে আছে এটার দুই সাইডে অ্যাঙ্গেল দেওয়া আছে, পাইপটা জোড়া দিছি এর জন্য দুই সাইডে অ্যাঙ্গেল, এই নিচের পাইপটা অনেক মোটা দিছি আমরা, এই পাইপটা মোটা, এই পাইপটা মোটা, অনেক মোটা, মোটা মানে হচ্ছে আপনার এগুলা তো আসলে আপনার এই 2 ইঞ্চি পাইপ, কিন্তু আপনার পাইপের মধ্যে থিকনেসের একটা ব্যাপার আছে, উপরের যে পাইপ আছে ওটা থিকনেস কম আর মধ্যে যে পাইপ আছে এটা থিকনেস বেশি,
আচ্ছা আমার কবুতরগুলো মনে হয় খাবার খেয়ে শেষ করে ফেলছে, কালকে আমরা কবুতরও ঠিক মতো খাওয়াইতে পারি নাই। আজকে কবুতরগুলোকে ঠিক মতো খাবার দিয়েছি, আজকে থেকে আসলে খাবারে আমরা গিগস ধান মারা শুরু করে দিছি। এই যে দেখেন খাবারে গিগস ধান পড়তেছে, দেখছেন গিগস ধানটাও আজকে থেকে শুরু করলাম, আস্তে আস্তে বাড়াবো, একদিনে বাড়াবো না, ফ্লাইং করানোর জন্য একটু বাড়াতে হবেই। এখানে আছে তো বাচ্চাদেরকে দিয়ে দাও তুমি, এটা আমরা দেখি এখানে কারা শেষ করছে ওদেরকে একটু দিয়ে দিই। এখানে মোটামুটি শেষ করছে সবার একই আওয়ারেজ, শুধুমাত্র বাচ্চাগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলছে। আজকে থেকে গিগস ধান ধরানো শুরু করলাম। আমাদের বাম বানানোর এইটা হচ্ছে আমার পুরনো বাম, এটাও কিন্তু ছোট ছিল না, আপনারা ভিডিওতে হয়তো বা বুঝতেন না, একটু ধরো তো। এই যে দেখেন বামের একটা কুঞ্চি, এগুলো 5 ফিট বাই 5 ফিট বাম ছিল, এটা দেখছেন, তার মানে এই যে দেখছেন 5 ফিট বাই 5 ফিট বাম ছিল আগেরটা। এইটা আপনার এখন যে বামটা করা হয়েছে এটা হচ্ছে 9 ফিট বাই 9 ফিট, আপনারা দেখেন পাশের বাড়ির বিল্ডিংয়ের সমান উঁচু বাম, দেখছেন তো। এইটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিছে, আল্লাহর কাছে হাজারো লাখো কোটি শুক্রিয়া যে আমরা এটা শেষ করতে পারছি, আমরা এটা শেষ পর্যন্ত উঠাইতে পারছি। এবং আমরা পাইপ আসলে জোড়া দিয়ে দিয়ে, এই যে আরেক বাহিনী আসছে লাদেন, ও কালকে ছিল এবং ও অনেক পরিশ্রম করছে কালকে। লাদেন কালকে কি অবস্থা হয়েছে বাম উঠাইতে গিয়া? তবে আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না আপনারা ভুল হইলে বলবেন, এটা মনে হয় গাজীপুরের সবচেয়ে উঁচু বাম। না উঁচু উঁচু বিশালের তো কথা না, উঁচু সবচাইতে, এর থেকে অনেক বড় বাম আছে আমাদের ডিউয়ের বামি, অনেক অনেক বড় এর থেকে, কিন্তু এটা উঁচা, অনেক উঁচা, কিন্তু উঁচা বাম মনে হয় এটাই সবচাইতে বেশি, কারণ এটা কয়টা পাইপ জয়েন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইটা আপনার মনে করেন একটার পর একটা জয়েন্ট দিয়ে 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 আমরা উঠাইছি তো। ওরে বাবা রে বাবা, এখন দেখলে একটা মনের মধ্যে শান্তি কাজ করতেছে। না আজকে কবুতর বসছিল, আজকে তো কবুতর ছাড়ছি না, তবে কবুতর উড়াইতে খুব মজা পাইতেছি। কেন মজা পাইতেছি জানেন? কবুতর উড়লে ফ্লাগিং করলেই কবুতর বাতাস পেয়ে যাইতেছে, কবুতর উপরে চলে যাইতেছে, এটা একটা খুবই সুবিধা। কবুতর কোনো মতে বামে উঠার পরেই কবুতর সুন্দর হাইট নিয়ে ফেলতেছে, এইটা একটা বিশাল বড় আসলে ই। আর আমি আসলে আপনার লাদেনকে এক পেয়ার কবুতর গিফট করবো আজকে, তো এইটা আমি ওকে কিছু বলি নাই তোমাকে, তার মানে কালকে তুমি অনেক পরিশ্রম করছো, এর জন্য আমি ডিসিশন নিছি তোমাকে এক পেয়ার কবুতর গিফট করবো। ধন্যবাদ। ঠিক আছে, তো লাদেন আস্তে আস্তে কবুতর পালতেছে, তো ইনশাল্লাহ এবার হালকা হালকা পাতলা আমাদের সাথে রেসে ট্রায়াল দিবে, কিন্তু সামনের বার ইনশাল্লাহ টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলবে। তো আমি আসলে লাদেনকে আজকে এক পেয়ার কবুতর গিফট করবো, তো চলেন লাদেনকে কবুতর গিফট করি। কবুতর তো খাইতেছে, তোমাকে দেখাই দিই, আসো ভালো কবুতর দিব। আজকে পুরা ঈদ না, না চাইতে বৃষ্টি ঘরে আইসাই, ও মাত্র আসছে, আসার পরে আমি এই কথা বললাম। সিলভার নর, সিলভার একটা নর, এই নরটা দিব তোমাকে, ঠিক আছে। এটা খুবই ভালো একটা কবুতর, পুরো জাম কালার পা, খুবই ভালো একটা কবুতর, ঠিক আছে। তো দর্শকবৃন্দ মাতি দিতেছি কিছুক্ষণের মধ্যে, তো ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে কথা হবে। ভালো থাকার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।